হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দু হাজার চব্বিশ সেশনে বা এবছরে ইউজি কোর্সে নতুন ভর্তি হয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কিছুদিন আগেই ইউনিভার্সিটি থেকে তোমাদের মেসেজ এসেছে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তো তোমরা কিভাবে এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করবে সে বিষয়ে ডিটেলস ভিডিও আমি আগেই শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবে তো বন্ধুরা এই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর তোমাদের কী কী করণীয় প্রথমত আমি তোমাদেরকে বলবো এই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর তোমরা অবশ্যই সেই ডাউনলোড কপি নিয়ে কলেজে যাবে এবং কলেজে গিয়ে ডাউনলোড কপিটা জমা দিলে তোমরা তোমাদের টেক্সট বই কলেজ থেকে পেয়ে যাবে এবং কলেজে কবে থেকে অফলাইনে ক্লাস শুরু হবে সে বিষয়ে ডিটেলস কলেজ তোমাদেরকে জানিয়ে দেবে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কলেজে যাবে শনিবার বা রবিবার ধারা করে সকাল এগারোটা থেকে তিনটের মধ্যে তো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে শুধু কি এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে গেলেই হবে না তার সাথে আরও কী কী ডকুমেন্টস নিয়ে কলেজে যেতে হবে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করা এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় যে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিভ কপি এই তিনটে কপি নিয়ে তোমরা অবশ্যই কলেজে যাবে এবং এগুলো জমা দেবে এগুলো জমা দেওয়ার পূর্বে তোমরা অবশ্যই এগুলো এক কপি করে জেরক্স করে নিজেদের কাছে রেখে দেবে তবে তোমরা কলেজ থেকে তোমাদের টেক্সট বইগুলো পেয়ে যাবে নেক্সট প্রশ্ন ছিল তোমাদের যে পুজোর পরে কলেজে গেলে কি কোনো সমস্যা হবে এই প্রশ্নের উত্তর হিসাবে আমি তোমাদেরকে বলবো যে পুজোর আগে যাও বা পুজোর পরে যাও তাতে কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই শনিবার বা রবিবার ধারা করে যাবে সেটা তোমরা পুজোর আগেও যেতে পারো বা পরেও যেতে পারো এই ডকুমেন্টসগুলো জমা দিলেই তোমরা বইগুলো পেয়ে যাবে তাছাড়া ইউজি কোর্সে ভর্তি হওয়ার পর আরও কী কী করণীয় তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কত নম্বরের হবে ফাইনাল এক্সাম কত নম্বরের হবে রোজ কি তোমাদের কলেজে যেতে হবে কলেজে যাওয়া কি বাধ্যতামূলক এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি তো বন্ধুরা সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটি দেখে নেবে তাছাড়া ইউনিভার্সিটি থেকে তোমাদের ডেপ আইডি করার জন্য নোটিশ এসেছে তো তোমরা কিভাবে ডেপ আইডিটি তৈরি করবে এবং সেটা কিভাবে ওয়েবসাইটে আপলোড করবে সে বিষয়ে ডিটেলস ভিডিও এবং কিভাবে তোমরা তোমাদের সিলেবাস ডাউনলোড করবে বা তোমাদের টেক্সট বই ডাউনলোড করবে বা তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিভাবে পাবে এই সমস্ত বিষয়ে ডিটেলস ভিডিও শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং প্রত্যেকটি ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা তোমরা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো আর ইউজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবির সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিরের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং ইউজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিতে চাও তোমরা অবশ্যই ফাইনাল এক্সামের সাজেশান সহ নোটস আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে তার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও তোমাদের এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার নমস্কার